এভরি স্টুডেন্টস অফ ক্লাস ইউকেজি, আজকে তোমাদের ইংরেজি ক্লাস করিয়েছি ডবল ও দিয়ে ফিল ইন দি ব্যাংকস। গতকাল তো তোমাদের ডবল ও দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখিয়েছিলাম, আজকে আমরা সেই ডবল ও দিয়েই ফিল ইন দি ব্ল্যাঙ্কস করেছি। দেখো, এসসি স্কুলের SCH, তারপরে আমরা দুটো ফাঁকা জায়গা রেখেছিলাম, পরে এলস, তা ফাঁকা জায়গা কী লিখেছি, ডবল ও লিখেছি। এরপরে দেখো BA ডবল এল, তারপরে আবার দেখো এই যে ডবল ও, এই যে ফিল করেছি জায়গাগুলো, এন বেলুন, তারপরে SP ডবল এন স্পুন, টি ডবল, অর্থাৎ আমরা এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো যে ছিল সেখানে আমরা সব জায়গাতে ডবল ও লিখেছি। SP ডবল ও এন স্পুন, টি ডবল ও এল এস টুলস, বি ডবল ও কে বুক, আর ডবল ও টি এস রুটস, এগুলো তোমরা পড়বে। তারপরে দেখবে নিচে ছবি আছে, সেখানে আমাদের চিত্র দেখে দেখে লিখতে হবে, সেখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, সেগুলো তোমরা বাড়ি থেকে করে আনবে।